নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুরু ফিজিক্সে। প্রকাশিত হলো রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, কলকাতাকে টেক্কা দিয়ে প্রথম রায়গঞ্জের পড়ুয়া। প্রথমে জানাই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই প্রচেষ্টাটাকে একটু সম্মান জানানোর জন্য অন্তত একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শুক্রবার নির্ধারিত সময়ে প্রকাশিত হলো রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। 2 ফেব্রুয়ারি চলতি বছরে হয়েছিল পরীক্ষা, তবে করোনা পরিস্থিতি রাজ্যে জয়েন্টের ফলাফলে কিছুটা দেরি হয়। মেধা তালিকায় কলকাতাকে টপকে প্রথম রায়গঞ্জের পড়ুয়া। এক নজরে দেখে নেওয়া যাক মেধা তালিকা। প্রথম, সৌরদীপ দাস, রায়গঞ্জের বাসিন্দা, দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র সে। দ্বিতীয়, শুভম ঘোষ, DAV মডেল স্কুলের ছাত্র। তৃতীয়, ঢাকুরিয়ার বাসিন্দা শ্রীমন্তী দে, সে DPS রুবি পার্কে পড়ুয়া। ফোর্থ, উৎসব বসু, সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র। ফিফথ, পূর্ণেন্দু সেন, দুর্গাপুর DAV মডেল স্কুলে পড়ুয়া। সিক্সথ, অঙ্কুর ভৌমিক, দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের পড়ুয়া। সেভেন্থ, সোহম সমাদ্দার, গার্ডেন হাই স্কুলের ছাত্র। এইট, অরিত্র মিত্র, বেহালা আচার্য বিদ্যা মন্দিরের ছাত্র। নবম, গিরি মাসকাড়া, সল্টলেকের জেন্স জোন স্কুলে পড়ুয়া। দশম, অর্ক দত্ত, লাল বাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়া। বর্তমান পরিস্থিতি কথা মাথায় রেখে পূর্বা 17,288 কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইনে কাউন্সিলিংয়ের প্রক্রিয়া অংশ নিতে পারবে। এই কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে কাউন্সিলিংয়ের জন্য কোনো ফি দিতে লাগবে না। মেধা তালিকায় যাদের নাম রয়েছে তাতে কাউন্সিলিংয়ের জন্য কোনো টাকা লাগবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।